প্রিয় শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি গল্প পাঠের আসরে আমি করিম শুরু করতে যাচ্ছি জাহির রাহানের গল্প আরেক ফাল্গুনের তৃতীয় ও শেষ পর্বটি সঙ্গে থাকুন বেলা নটা দশটা থেকে ছেলেরা বিভিন্ন হল কলেজ আর স্কুল থেকে এসে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জমায়েত হতে লাগল রাস্তা দিয়ে দলবদ্ধভাবে না এসে একজন দুজন করে আসছিল ওরা কারণ শহরে তখনও একশো ধারা পুরোপুরিভাবে বহাল রয়েছে জিপে চড়ে পুলিশ অফিসাররা ইতস্তত ছুটোছুটি করছে রাস্তায় কয়েকটি রাস্তার মোড়ে স্টেনগান গান আর ব্রেন নিয়ে রীতিমতো ঘাঁটি পেতে বসেছে ওরা শহরের চারপাশ থেকে ছেলেরা যেমন আসছিল তেমনি সাথে করে নতুন নতুন খবর নিয়ে আসছিল ওরা একদল ছেলে নিজেদের মধ্যে কি যেন আলোচনা করতে করতে মধুর স্টলে এসে ঢুকল আসাদ কাছেই বসেছিল ওদের ঘাড় পাকিয়ে জিজ্ঞেস করল আপনারা কোথেকে আসছেন আমরা নবকুমার হাই স্কুল থেকে আর আপনারা আমরা জগন্নাথ কলেজ অধিকার খবর কি সাতজনকে অ্যারেস্ট করেছে আরে ডাক্তার জামান যে তোমাদের হোস্টেল নাকি পুলিশের হামলা হয়েছিল ব্যাপার কি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মোট সতেরো জন গ্রেফতার তার মধ্যে সাতজন মেয়ে ওর কথায় চমকে উঠল আসাদ সালমার কথা মনে পড়ল ক্ষণিক নীরব থেকে আগ্রহের সাথে সে প্রশ্ন করল মেয়েদের হোস্টেলেও হামলা হয়েছিল বুঝি হয়েছিল মানে রীতিমতো কুরুক্ষেত্র জামান হেসে জবাব দিল মেয়েরা অবশ্য এক হাত দেখিয়েছে এবার সে পঞ্চাশ সালের কথা মনে নেই তখন স্ট্রাইকের সময় আমরা দোরগোড়ায় শুয়ে পড়েছিলাম আর মেয়েরা আমাদের গায়ের উপর দিয়ে টোপকে ক্লাসে গিয়েছিল সে পাজি মেয়েগুলো এখন আর নেই ওগুলো প্রায় সব বেরিয়ে গেছে এখন যারা এসেছে তারা বেশ ভালো জামান থামলো আসাদ সালমা গ্রেফতার হয়েছে কি না জিজ্ঞেস করবে কিন্তু কি ভেবে প্রশ্নটা করল না সে পাশের টেবিলে তখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল আরেক দল ছেলে একজন ডাকলো বলাই এদিকে এসো এদিকে দু কাপ চা দাও মধুদা খাবার আছে কিছু যা আছে নিয়ে এসো ভালো করে খেয়ে নি যদি অ্যারেস্ট হয়ে যায় তো খিদে মরব কি ব্যাপার একটা সন্দেশ চেয়েছি হয়রান হয়ে গেলাম এখনই কালো পতাকা তুলতে যেতে হবে কইরে বলাই একটা সন্দেশ কি দিবি জলদি করে বেটা অপদার্থ তাড়াতাড়ি কর মুনিমকে এদিকে আসতে দেখে আসাদ উঠে দাঁড়ালো মুনিমের হাতে দুটো কালো পতাকা আর এক বান্ডিল কালো ব্যাজ বান্ডিলটা টেবিলের উপর নামিয়ে রেখে মুনিম বলল আর দেরি করে কি লাভ ছেলের প্রায় সব এসে গেছে এখন কালো পতাকাটা তুলে দিই কি বলো আসাদ আসাদ কোনো জবাব দেবার আগেই বাইরে থেকে কে একজন চিৎকার করে ডাকল মুনিম ভাই আসুন আর কত দেরি পাশ থেকে রাহাত বলল দাঁড়ান মুনিম ভাই একটু দাঁড়ান এক কাপ চা খেয়ে নি সবুর ছিল একটু দূরে ওর কথা শুনে সে জ্বলে উঠল ভীষণভাবে তোমাদের শুধু খাওয়া কথা খাওয়া কেন একদিন না খেলে কি চলে না তোমার চলতে পারে আমার চলে না রাহাত রেগে উঠল মুনিম বলল হয়েছে তোমরা এখন ঝগড়া বাঁধিও না কালো পতাকা তুলতে কারা কারা যাবে এসো আমার সঙ্গে কয়েকজন ছেলেকে সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় ভবনের সিঁড়ি পেয়ে একটু পরে উপরে উঠে গেল মুনিম নিচে স্টলের দক্ষিণ পশ্চিম কোণে সংঘবদ্ধ হয়ে বাকি ছেলেরা সংখ্যায় হয়তো সচারপাচেক হবে ওরা বয়সের তারতম্যটা সহজে চোখে পড়ে কারো বয়স ষোলো সতেরোর বেশি হবে না কারো চব্বিশ পেরিয়ে গেছে কারো গায়ের রং কালো কারো গৌরবর্ণ কারো পরনে পায়জামা কারো প্যান্ট কিন্তু সংকল্পে সকলে এক একটু পরে মনি মার্তার সাথীদের ছাতের ওপর দেখা গেল ওরা কালো পতাকা তুলছে পুবালি সূর্যের সোনালি আভায় চিকচিক করছে ওদের চোখ মুখ কালো পতাকা উঠছে আর স্লোগানের শব্দে ফেটে পড়ছে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ সার পেতে কয়েকটা পুলিশের গাড়ি এসে থামল অদূরে বিশ্ববিদ্যালয় গেটের সামনে গাছের ছায়ায় রাহাত মুখে মুখে গুনল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত গাড়ি পুলিশ এসেছে রে ওই দেখ সাত গাড়ি পুলিশ এসেছে সুবুর ঠোঁট মাকাল এতে ঘাবড়ে গেলে বুঝি সব পিঁপড়ে একেবারে কা পুরুষের দল এর চাইতে মায়ের কোলে বসে চুকচুক করে দুধু খাওয়া উচিত ছিল তোমাদের খবরদার মুখ সামলে কথা বলে বলছি নইলে রাত ঘুষি বাগিয়ে উঠেছিল দৌড়ে এসে ওর হাতটা চেপে ধরল আসাদ একি কি করছ তোমরা ছি ছি ঘৃণায় দেহটা রিড়ি করে উঠল তার ওদের দিকে কিছু কালো ব্যাচ আর আলপিন এগিয়ে দিয়ে বলল নাও কালো ব্যাচ পড়াও সকলকে তোমরাও পড়ো ছেলেরা তখন চারিদিকে ছড়িয়ে পড়ে ইতস্তত দল বেঁধে আলাপ আলোচনায় ব্যস্ত কেউ আলোচনা করছে পুলিশ নিয়ে কেউ ভাবছে যারা জেলে গেছে তাদের কথা কয়েকটি ছেলে ঘুরে ঘুরে কালো ব্যাচ পড়াচ্ছিল কারো শার্টের পকেটে কারো কাঁধের ওপর আসাদ এগিয়ে গেল তাদের দিকে আপনারা অমন ঘুরঘুর করছেন কেন সব এক জায়গায় জমায়েত হন ওদের ডাকুন তারপর সে নিজেই ডাক দিল ভাই সব তার ডাকে ছেলেরা এসে ধীরে ধীরে সংঘবদ্ধ হতে লাগল আম গাছের তলায় মেয়েরাও এসে পৌঁছেছে এতক্ষণে বারো জন্মে মেয়ে পরনে সবার কালো পাড় দেয়া সাদা শাড়ি চোখে মুখে সবার আনন্দের উজ্জ্বল দীপ্তি রাহাত পড়ল আপনাদের আর সবাই কোথায় নীলা পড়ল ওরা আসবে না কেন ওদের ভয় করে আম গাছতলা ছেলেদের পাশে ও সাথীদের বসিয়ে রেখে নীলা সোজা মুনিমের কাছে এলো কই ব্যাচ দিন আমরা এখনো ব্যাচ পাইনি আমাদের কাছে তো নেই আসাদের কাছে হাত দিয়ে অদূরে দাঁড়ানো আসাদকে দেখিয়ে দিল সে পুলিশ অফিসাররা তখন গেটের সামনে দাঁড়িয়ে প্রক্টরের সঙ্গে কি যেন আলাপ করছিল অত্যন্ত অন্তরঙ্গভাবে ছেলেরা ওদের দিকে তাকিয়ে আলাপ করছিল তুমি কি মনে করো পুলিশেরা ভেতরে আসবে আসবে মানে দেখছো না ওরা ভেতরে আসার জন্য প্রস্তুত হচ্ছে হলেই হলো নাকি আমরা ওদের ভেতরে আসতে দেব না আমরা এখানে শুয়ে পড়ব তবু ঢুকতে দেব না ওদের আমরা জান দিয়ে দিব তবু আহ আপনারা থামুন এত উত্তেজিত হচ্ছেন কেন একটু চুপ করুন মুনিমের কলা শোনা গেল একটু পর কিন্তু শোরগোল থামানো গেল না কে একজন চিৎকার করে উঠল ওই যে আরও দু লরি পুলিশ আসছে দেখো দেখো দু লরি নয় তিন লরি তাকে সুধরে দিল আরেকজন দেখল মাথায় লোহার টুপি লাগিয়েছে ওরা যেন যুদ্ধ করতে এসেছে প্রক্ট সাহেবকে সাথে নিয়ে তিনজন পুলিশ অফিসার লঞ্চটা পেরিয়ে দ্রুত পায়ে এগিয়ে এলো ছেলেদের দিকে ইন্সপেক্টর রশিদের বুকটা কাঁপছিল ভয়ে কে জানে ছাত্রদের ব্যাপার কিছু বলা যায় না কাছে গেলে কেউ যদি একটা ইট ছুঁড়ে মারে তাহলে ওহ কেন যে পুলিশ লাইনে এসেছিলাম অস্পষ্ট গলায় বিড়বিড় করে বলে ওঠে ইন্সপেক্টর রশিদ পাশ থেকে কিউ খান জিজ্ঞেস করেন কি বললেন বড় সাহেবের প্রশ্নে রীতিমতো অপ্রস্তুত হয়ে পড়ে ইন্সপেক্টর রশিদ সামলে নিয়ে বলে না না ও কিছু না স্যার বলছিলাম কি এই ছেলেগুলো বড় বেশি বেড়ে গেছে এদের আচ্ছা করে ঠেঙানো উচিত হুম ঠোঁটের ওপর মৃদু হাসি খেলে গেল কিউ খানের দিকে এগুতে দেখে ছেলেরা এমন বিকটভাবে চিৎকার জুড়ে দিল যে কে কি বলছিল ঠিক বোঝা গেল না আসাদ এগিয়ে এসে থামাতে চেষ্টা করলো ওদের কিন্তু কেউ থামলো না ইন্সপেক্টর রশিদ বার কয়েক কিতস্থত করে বলল আমাদের কথাটা আপনারা একটু শুনবেন কি আপনাদের কথা আমরা শুনতে চাই না আপনারা এখান থেকে চলে যান এটা কি পুলিশ বাড়াক নাকি এটা বিশ্ববিদ্যালয় এখানে কে ঢুকতে দিয়েছে আপনাদের বেরিয়ে যান বেরিয়ে যান এখান থেকে রেগে চোখ মুখ লাল হয়ে গেল কি দাঁতে দাঁত খসলেন তিনি তারপর ইশারায় ফিরে ফিরে আসতে বলে নিজেও যাবার জন্য পা বাড়ালেন কপালে তার ভাবনার ঘন রেখা। কি করা যেতে পারে এখন এদিকে ছেলেরা তখন উত্তেজনায় ফেটে পড়ছে ওদের কিছুতেই এদিকে আসতে দেব না আমরা না বলিন ভাই আপনি না বললে কি হবে আমরা ওদের বাধা দেবই ইট মেরে ওদের মাথা ফাটিয়ে দেব আমরা সবার গলা ছাপিয়ে সপুরের গলা শোনা গেল ভাইসব তোমরা ইট জোগাড় করো আমরা জান দেব, তবু মাথা নেওয়াবো না আমরা বীরের মতো লড়ব ইট জোগাড় করো ওর কথা শেষ না হতে কে একজন চিৎকার করে উঠল পুলিশ আরেকজন বলল পালাও পালাও অদূরে শখানেক পুলিশ অর্থবৃত্তাকারে ছুটে আসছে ছাত্রদের দিকে মাথায় ওদের হেলমেট হাতে একটা করে লাঠি লোহার নাল লাগানো বুট জুতো দিয়ে শ্যামল দুর্বাখাসগুলো মারিয়ে ছুটে আসছিল ওরা ছুটে আসছিল দু চোখে বন্য হিংস্রতা নিয়ে পালাও পালাও পুলিশ এর মাঝে আরেকটি কণ্ঠ শোনা গেল ভাইসব পালিও না রুখে দাঁড়াও সে কণ্ঠস্বর আসাদের কিন্তু তার অন্ধস্বর চাপা পড়ে গেল চারিদিকের উন্মত্ত কোলাহলে ভাইসব পালিও না সমস্ত গলা ফাটিয়ে চিৎকার করে উঠল আসাদ সামনে তাকিয়ে দেখল পুলিশগুলো প্রায় গায়ের উপর এসে পড়েছে তার পেছনে একটা ছেলেও দাঁড়িয়ে নেই সকলে পালাচ্ছে শুধু পাঁচটি মেয়ে ভয়রত চোখ মেলে বসে আছে ওর পেছনে আমগাছতলায় ভাইসব শেষ বারের মতো ডাকতে চেষ্টা করল আসাদ পরক্ষণে একটা লাঠি এসে পড়ল ওর কোমরের ওপর আর একটা আরও একটা আঘাত টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল আসাদ পাশ থেকে কে যেন গম্ভীর গলায় বলল অ্যারেস্ট আর সঙ্গে সঙ্গে দুজন কনস্টেবল তাদের ইস্পাত দৃঢ় বাহুবন্দরে আবদ্ধ করল তাকে আসাদের মনে পড়ল বান্ন সালের একটি দিনে প্রথম যে দশজন ছেলে চুয়াল্লিশ ধারা ভঙ্গ করেছিল তাদের নেতৃত্ব দিয়েছিল সে সেদিনও সবার আগে গ্রেফতার করা হয়েছিল তাকে আর আজ তিন বছর পর সেই দিনটিতে সে আবার সবার আগে বন্দী হল বাণিজ্য ভবনের দিকে যারা পালাচ্ছিল তাদের মধ্যে মেয়েও ছিল একজন শাড়িতে পা জড়িয়ে কংক্রিটের রাস্তার উপর হুমড়ি খেয়ে পড়ে গেল মেয়েটা জীবনে কোনোদিন পুলিশের মুখোমুখি হয়নি তাই ভয়ে মুখখানা সাদা হয়ে গেল তার কলজিটা ধুক করতে লাগল গলার কাছে এসে মনে মনে সে খোদাকে ডাকলো। খোদা বাঁচাও পরক্ষণে চেয়ে দেখল একটা কনস্টেবল লাঠি উঁচিয়ে ছুটে আসছে ওর দিকে অস্ফুট আর্তনাদ করে মেয়েটার চোখ চোড়া বন্ধ করল পুলিশ ফ্যানে উঠে দাঁড়াতে আসাদ পেছনে তাকিয়ে দেখল আম গাছতলায় বসে থাকে সেই পাঁচটি মেয়েকে গ্রেফতার করে নিয়ে আসা হচ্ছে এদিকে নীলা আছে রানুয়া রোকেয়াও আছে ওদের দলে ওরা হাত তুলে অভিবাদন জানালো ওকে তারপর এগিয়ে গেল আরেকটা পুলিশ ভ্যানের দিকে ওদের দিক থেকে চোখজোড়া সরিয়ে আনতে আসাদ চমকে উঠল রাহাতও গ্রেফতার হয়েছে কপাল চুয়ে দরদর করে রক্ত ঝরছে ওর সাদা জামাটা ভিজে লাল হয়ে গেছে রক্তে কাছে আসতে দুহাতে ওকে বুকের ভেতর জড়িয়ে নিল আসাদ তারপর পকেট থেকে রুমাল বের করে ওর ক্ষতস্থানটা চেপে ধরল সে মেয়েরা তখন পাশের ভ্যান থেকে স্লোগান দিচ্ছিল বরকতের খুন ভুলব না শহীদের খুন ভুলবো না আরও জন কয়েক ছেলেকে এনে তোলা হল প্রিজন ফ্যানের ভেতর তাদের মধ্যে একজনের কাঁধের উপর লাঠির ঘা পড়ায় হাটটা ভেঙে গিয়েছে তাই ব্যথায় সে কাতরাচ্ছিল আর ফিস ফিস করে বলছিল হাতটা আমার ভেঙে গিয়েছে একেবারে মাগো ব্যথায় যে মরে গেলাম কি তোমরা চুপ করে কেন স্লোগান দাও আসাদ স্লোগান দিল শহীদ স্মৃতি আর সকলে বললো অমর হোক ছাত্রদের কাছ থেকে প্রথম প্রতিরোধ হল লাইব্রেরির ভেতরের দরজায় দুটো টেবিল টেনে এনে দরজার উপর ব্যারিকেড সৃষ্টি করলো ওরা একটি ছেলে চিৎকার করে ডাকল আরো টেবিল আনো এদিকে আরো আরো দরজাটা আটকে ফেল যেন ঢুকতে না পারে ওদের এখানে ঢুকতে দেব না আমরা না না কিছুতেই না ওরা যখন প্রতিরোধ সৃষ্টি করা পরিকল্পনা করছিল তখন কিছু সংখ্যক ছেলে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে শেল্ফ থেকে কয়েকটি বই নামিয়ে সুবোধ বালকের মতো পড়তে বসে গেল বাইরে যে অত কিছু ঘটে গেল যেন ওসবের সাথে কোনো যোগ ছিল না ওদের যেন অনেক আগে থেকে এমনি পড়ছিল ওরা এখনও পড়ছে ওদের দিকে চোখ পড়তে ঘৃণায় দেহটা কয়েক কেঁপে উঠল বেনুর চোখ জোড়া পড়া করে উঠল একটা ছেলের হাত থেকে ছোঁ মেরে বইটা কেড়ে নিয়ে তীব্র গলায় যেন তিরস্কার করে উঠল আপনার লজ্জা করে না এখন বই পড়ছেন ওদিকে আপনার বন্ধুদের কুকুরের মতো মারছে আপনার লজ্জা করে না কয়েকটি ছেলে লজ্জা পেয়ে উঠে দাঁড়ালো কিন্তু কয়েকজন উঠল না আগের মতো বইয়ের পাতায় মনোনিবেশ করল তারা একজন ছেলে গলা ছড়িয়ে বলল থাক ওদের পড়তে দাও কা পুরুষদের শান্তিতে থাকতে দাও তোমরা সকলে এদিকে এসো পুলিশগুলোকে এখানে কিছুতেই ঢুকতে দেব না আমরা কিন্তু পিছনের দরজা দিয়ে পুলিশগুলো ততক্ষণে ঢুকে পড়েছে সেখানে শুধু সেখানে নয় মেয়েদের কমন রুমে অধ্যাপকদের ক্লাবে বাণিজ্য ভবনে দোতলার করিডোরে সারা বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবৃত্য শুরু হয়েছে পুলিশের ঘুমঘুম চোখে পায়ের শব্দটা কানে আসছিল তার ভেজানো দরজাটা ঠেলে কে যেন ঢুকল ভেতরে পায়ের শব্দ ঘরের মাঝখানে এসে শ্লথ হয়ে গেল তারপর থেমে গেল এক সময় মাহমুদ চোখ মেলে তাকালো এতক্ষণে চোখে মুখে অপ্রস্তুত ভাব নিয়ে সামনে দাঁড়িয়ে ডলি ও আপনি বসুন শুয়েছিল উঠে বসল মাহমুদ ওর দিকে ভালো করে তাকাতে সাহস হল না ডলির গত রাতের কথা মনে হতে অকারণে আরক্ত হল সে টিয় রঙের ব্যাগটা টেবিলের উপর রেখে দিয়ে সামনের কাউচটিতে বসে পড়ল ডলে পর্নে তার হলদে ডোরা কাটা শাড়ি গায়ে শিফনের ব্লাউজ চুলগুলো সুন্দর বেনি করা কপালের চন্দনের একটা ছোট্ট ফোঁটা আর কানে একজোড়া সাদা পাথরের টপ ডলিকে বেশ লাগছিল দেখতে বার কয় কিতস্তত করে ওর দিকে না তাকিয়েই ডলি জিজ্ঞাসা করল বজলের আসবার কথা ছিল ওকে এসেছিল এখানে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়ে ও পাশের বড় জানালাটা খুলে দিল মাহমুদ তারপর বলল এসেছিল আপনাকে বসতে বলে গেছে ডলি হতাশ হলো আসবে তো বলে গেছে কিন্তু কখন আসবে তার কি কোনো ঠিক আছে এতক্ষণ কি করে এখানে অপেক্ষা করবে ডলি দুজনে চুপ করেছিল মাহমুদ নিরবতা ভেঙে একটু পরে বলল শহরের কোনো খবর জানেন ডলি প্রথমে বুঝতে পারল না পরে বুঝতে পেরে বলল না কিছু জানে না সে মাহমুদ বলল আসাদ রাহাত সহ অনেক ছেলে মেয়েকে বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ গ্রেফতার করেছে ডলি চোখ তুলে তাকালো ওর দিকে কার কাছ থেকে শুনলেন কণ্ঠস্বরের ব্যগ্রতা দেখে একটু অবাক না হয়ে পারল না মাহমুদ বলল সারা শহর জানে আর আপনি জানেন না এ কথার পর চুপ করে গেল ডলি আর কোনো প্রশ্ন করল না মাহমুদ লক্ষ্য করল ডলে যেন বেশ গম্ভীর হয়ে গেছে হঠাৎ করে কিছু ভাবছে সে কিন্তু অত গভীরভাবে কি ভাবতে পারে ডলে একটু পরে ডলে জিজ্ঞেস করল কেন গ্রেফতার করা হলো ওদের মাহমুদ না হেসে পারল না হেসে বলল বড় বোকার মতো প্রশ্ন করলেন আপনি বিনে কারণে কি ওদের গ্রেফতার করা হয়েছে ওরা আইন অমান্য করেছিল ক্ষণকাল থেমে মাহমুদ আবার বলল ওদের নেতা খিজানো নাম ছেলেটার হ্যাঁ মুনিম ওকে নিশ্চয় চিনেন আপনি ডলি চমকি উঠে বলল কই না তো আপনি কার কাছ থেকে শুনলেন মাহমুদ মৃদু হেসে বলল বাজলেরও বন্ধু কি না তাই ভাবলাম ওর সঙ্গে আপনার হয়তো আলাপ আছে ডলি মাটিতে চোখ জোড়া নামিয়ে রেখে ঈশ্বত ঘর নাড়ল না বজলে ওর সঙ্গে আলাপ করিয়ে দেয়নি ডলের আলোচনার ধারাটা হয়তো অন্যদিকে নেওয়ার জন্যই একটু পরে ডলি জিজ্ঞেস করল উনি কোথায় ওনাকে দেখছি না যে মাহমুদ বুঝতে না পেরে বলল কার কথা বলছেন ওয়াইফ মাহমুদ যারো চিৎকার করে উঠল আমার ওয়াইফ তারপর হো হো করে হেসে বলল ও শাহানার কথা বলছেন কে বলেছ আমার ওয়াইফ ও নিজে বুঝি ডলি ঘাড় নেড়ে বলল না অন্যের কাছ থেকে শুনেছি কে সে বাজলে বাজলে মাহমুদ আবার শব্দ করে হেসে উঠল তাহলে আপনি ভুল শুনেছেন শাহানা আমার বোন বলে হঠাৎ কেমন যেন গম্ভীর হয়ে গেল সে ডলির ভালো লাগছিল না সব কিছু যেন কেমন অস্বস্তিকর মনে হচ্ছিল তার কাছে খানিক্ষণ চুপ করে থেকে একসময় উঠে দাঁড়ালো সে মাহমুদ সচকিত হয়ে বলল হ্যাঁ আপনি চললেন নাকি ডলি উর্দিকে না তাকিয়ে বলল বজলে এলে বলবেন শরীরটা আমার খুব ভালো লাগছিল না তাই চলে গেলাম আচ্ছা তাই বলবো। ও চলে যাওয়ায় যেন স্বস্তি পেল কে জানে সাহানা সম্পর্কে যদি আরও কিছু জিজ্ঞেস করে বসত ডলে চলে গেলে একটা সিগারেট ধরিয়ে মনে মনে বজলেকে গালাগালি দিল মাহমুদ আস্ত একটা ইডিয়েট তারপর গুনগুন করে ইংরেজি গানের কলি ভাজতে লাগল সে একটু পরে তাকেও বেরোতে হবে লালবাগে যখন প্রথম পুলিশ ব্যান্ডে এসে পৌঁছল তখন বেলা পশ্চিমে হেলে পড়েছে শুকনো ধুলো উঠছে বাতাসে হলদে রোদ চিকচিক করছে লালবাগের মাঠের ওপর যেখানে এককালে সেই একশো বছর আগে দেশি সিপাহীরা বিদ্রোহ করেছিল বিদেশি বেনিয়াদের বিরুদ্ধে সেই মাঠে পুলিশ পুলিশভ্যানটা গেটের সামনে এসে থামতে কবিরসুলকে দেখতে পেল আসাদ পরনে তার একটি লুঙি গায়ে কম্বল জড়ানো ওদের দেখতে পেয়ে ছুটে এলো কবিরসুল থেকে ধরেছে তোমাদের ইউনিভার্সিটি থেকে এখানে কজন এখানে আমরা আঠারো জন আরও অনেককে ধরেছে ওদেরও এখনই নিয়ে আসবে সকালে যারা ধরা পড়েছিল তারা সকলে ঘিরে দাঁড়াল নতুন অভ্যাগতদের হাতে হাত মেলালো ওরা তারপর রাহাতের দিকে চোখ পড়তে অস্ফুট আর্তনাদ করে উঠল এ কি ওর মাথা ফাটল কেমন করে আসাদ বলল ইউনিভার্সিটিতে লাঠি চার্জ করেছে ওরা তাই নাকি হ্যাঁ পাশে একজন দ্বারোগা দাঁড়িয়েছিল কবি রসুল তার দিকে তাকিয়ে রেগে উঠল কি সাহেব তামাশা দেখছেন বুঝি ছেলেটা তো মারা যাবে একটা ডাক্তার ডাকুন না এখানে ডাক্তার ডাকার কোনো নিয়ম নেই দারোকা জবাব দিল বলেন তো তাকে হাসপাতালে পাঠাই হয়েছে আপনাকে অত দরদ দেখাতে হবে না সবুর মাটিতে থুতু ছিটিয়ে বলল লোকগুলোকে দেখলে ঘেন্নায় বমি আসে আমার যান সাহেব এখান থেকে দূরে সরে যান এমন অপ্রত্যাশিত অপমানকর কথা শুনে রাগে চোখমুখ লাল হয়ে উঠল লোকটার কিন্তু কিছু বলতে সে সাহস করল না চুপচাপ সরে গেল এক পাশে মেডিকেলের ছেলেরা বলল আপনারা ঘাবড়াবেন না জখমটা তেমন মারাত্মক নয় আমরা ব্যান্ডেজ করে দিচ্ছি বলে ওরা এগিয়ে এসে রাহাতকে ধরাধরি করে বারান্দায় নিয়ে গিয়ে বসাল ওসমান খান বলল একটু গরম পানি আর কিছু আয়োডিন দরকার দাঁড়ান দেখে জোগাড় করতে পারে না ওকে আশ্বাস দিয়ে থানা ইনচার্জের কাছে আয়োডিন আর গরম পানি আনার বন্দোবস্ত করতে গেল কবিরসুল পুলিশ ভ্যান থেকে নাম্বার আগ পর্যন্ত আসাদ ভেবেছিল সালমার সঙ্গে যদি দেখা হয়ে যায় তাহলে সে কি আগের মতো সহজ করে কথা বলতে পারবে গত কথা বারবার মনে পড়ছিল তার থানা অফিসের পাশে লম্বা ব্যারাকটার সামনে আরও সাত আটটা মেয়ের মাঝখানে বসে ওদের কি যেন বোঝাচ্ছিল সালমা দেখে আসাদ বুঝল ওরা মেডিকেলের মেয়ে সকালে হোস্টেল থেকে ধরা পড়েছে ওরা কারো পরনে সালোয়ার কারো পরনে শাড়ি আসাদকে দেখে ফিক করে হেসে দিল সালমা তারপর অত্যন্ত স্বাভাবিক কণ্ঠে বলল বেশ আপনি ধরা পড়েছেন তাহলে কি করব বলুন হ্যাঁ আপনাদের ছেড়ে থাকতে পারলাম না আসাদের কথায় মুখখানা ঈশ্বতের রাঙা হয়ে উঠল সালমার চোখ মাটির দিকে নামিয়ে পরক্ষণে গম্ভীর হয়ে গেল সে কে জানে হয়তো গত রাতের কথা মনে পড়েছে তার আসাদ ভাবল একটু পরে সালমা ইতস্তত করে বলল আমরা ভোর অ্যারেস্ট হয়েছি হ্যাঁ আমি তা শুনেছি কার কাছ থেকে শুনলেন ভ্রুচোড়ার স্বল্প পাকিয়ে প্রশ্ন করল সালমা আসাদ বলল আপনার সহপাঠীদের কাছ থেকে ও সালমা মৃদু হেসে মুখখানা অন্যদিকে ঘুরিয়ে আর একটি মেয়ের সঙ্গে কথা বলতে লাগল না গত কথা এখন আর মনে নেই তার সব ভুলে গেছে মেয়েটি আসাদ ভাবল ভেবে কেন যেন মনটা ব্যথায় টন টন করে উঠল তার ভার্সিটির মেয়েদের নিয়ে তখন দ্বিতীয় প্রিজেন্টভান্ডে এসে পৌঁছেছে লালবাগে ওদের দেখতে পেয়ে শিশুদের মতো আনন্দের হাততালি দিতে দিতে সেদিকে এগিয়ে গেল মেডিকেলের মেয়েরা এই যে নীলা যে এসো এসো ছুটে এসে ওকে দু হাতে জড়িয়ে ধরল সালমা রানু বলল বাহ সালমা বা তুমি বেশ ভালোই হল একসঙ্গে থাকা যাবে সালমা জিজ্ঞেস করল তোমরা কজন নীলা জবাব দিল পাঁচ তাহলে পাঁচ আর আট মিলে আমরা তেরো জন হলাম হ্যাঁ তেরো জন মেয়ে আমরা সালমা বলল ছিল দাঁড়িয়ে ফোরন কেটে বলল আমাদের তুলনায় কিন্তু সমুদ্রে বাড়ি বিন্দু হয়েছে হয়েছে অত বড় বড় কথা বলবেন না নীলা ঠোঁট বাঁকালো দেখেছি আপনাদের সাহস পুলিশ দেখে সব বেড়ালের মতো পালিয়েছেন আবার কথা বলেন আমরা পালাইনি হুম উত্তরে কি যেন বলতে যাচ্ছিল আসাদ এমন সময় আরও এক পুলিশ ভ্যানে সে থামল সেখানে আরও একদল ছেলে আরও একদল মেয়ে তারপর বেলা যত পড়তে লাগল গ্রেফতার করে আনা ছেলেমেয়ের সংখ্যাও তেমনি বাড়তে লাগল ধীরে ধীরে কাঁটাতার আর পুলিশ ঘেরা মাঠটার মধ্যে গোল হয়ে বসল ছেলেমেয়েরা আর তার প্রতীক্ষা করতে লাগল কখন জেলখানায় নিয়ে যাবে তাদের সকলের মুখে হাসি চোখে শপথের কাঠিন্য হঠাৎ এক সময়ে সবার মাঝখান থেকে অপূর্ব দরদ নিয়ে নীলা গান গেয়ে উঠল যদি তোর ডাক শুনে কেউ না আসে তারপরে সে গাইল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওর গান শুনে কিছুক্ষণের জন্যই সবাই যেন বোবা হয়ে গেল কে এক গভীর মৌন চারপাশে এসে গ্রাস করল ওদের খানিক্ষণ পরে আবার কল কল করে কথা বলে উঠল ওরা কবি রসুল একজন দারোগাকে ডেকে বলল কি ব্যাপার আমাদেরকে এখানে ফেলে রাখবেন নাকি আরেকজন জিজ্ঞেস করল জেলখানায় কখন নেবেন এখানে আর ভালো লাগছে না জেলে নিতে হয় নিয়ে চলুন ওহ এই ফাঁকা মাঠের মধ্যে আর কতক্ষণ থাকা যায় দয়া করে একটু তাড়াতাড়ি করুন না আপনারা ওদের হই হট্টকুলের একপাশে চুপচাপ বসেছিল মুনিম লাঠির আঘাত লেগে বাঁ চোখটা ফুলে গেছে ওর নীলার গান শুনে বারবার ডলির কথা মনে পড়ছে ডলিও তো নীলার মতো আসতে পারত এখানে কেন সে এলো না ভাবতে গিয়ে বুকটা ব্যথায় মোচড় দিয়ে উঠল মনিমের ওকে চুপচাপ বসে থাকতে দেখে বেনু এসে বলল কি ভাবছ মুনিম ভাই না কিছু না চোখ তুলে বেনুর দিকে তাকালো মুনিম দেহের গরমটা ওর একটু ভারী গোছের চেহারা কানা সুন্দর এবং কমনীয় সবার সঙ্গে হেসে এসে কথা বলে বেনু কোনো কলুষতা নেই আর কাজ পেলে কি খুশি না হয় মেটা। দু হাতে কাজ করে ওর দিকে তাকিয়ে মুনিমের আবার মনে হল ডলই কেন বেনুর মতো হল না বেনুর পাশে বসল ফোলা চোখটার দিকে দৃষ্টি পড়তে বলল লাঠির আঘাত লেগেছিল তাই না মুনিম ভাই মুনিম সংক্ষেপে বলল হ্যাঁ বেনু বলল মেডিকেলের ছেলেদের বললে ওরা সুন্দরভাবে ব্যান্ডেজ করে দেবে বলবো ওদের বেনুর উৎকণ্ঠা দেখে অবাক হল মুনিম বেনু আর কিছু বলল না চুপচাপ রোদে চিকচিক করা অসমতল মাঠটার দিকে চেয়ে রইল অদূরে বসে সালমা আসাদকে জিজ্ঞেস করল আপনি এর আগে কোনোদিন জেলে যাননি গেছি কবার তিনবার তাই নাকি হ্যাঁ আসাদ মৃদু হাসল চেয়ে দেখলো মাটির দিকে চোখ নামিয়ে কি যেন ভাবল সালমা কে জানে হয়তো গত রাতের কথা ভাবছে সে কিংবা ভাবছে তার কারারুদ্ধ স্বামীর কথা কি ভাবছে জিজ্ঞেস করতে সাহস হল না আসাদের মাঠের এই পাশটায় এরা বসেছিল ও পাশটায় তখন কবি রসুল একজন পুলিশ অফিসারের উপর রেগে গিয়ে বলছে এই রোদের ভেতর আর কতক্ষণ বসিয়ে রাখবেন জেলে নেবেন না নাকি নেব নেব এত ধৈর্য হারাচ্ছেন কেন এখনই নেব জবাবটা তাড়াতাড়ি সেরে সেখান থেকে তাড়াতাড়ি সরে গেল পুলিশ অফিসারটা সবুর মাটিতে থুতু ছিটিয়ে বলল লোকগুলোকে দেখলে ঘেন্নায় বমি আসে আমার কেমন করে যে ওদের সঙ্গে কথা বল আবার মাটিতে থুতু ছিটাল সে কেউ কিছু বলল না পরদিন তিন চারখানা পুলিশ বোঝায় গাড়ি উত্তর থেকে দ্রুত দক্ষিণ দিকে চলে গেল এক নজর সেদিকে তাকিয়ে দেখল বাজলে তারপর মৃদু পায়ে আবার হাঁটতে লাগল মিরেন্ডারে বসে এক কাপ চা খাবে কাঁচের দরজাটা ঠেলে ভেতরে ঢুকতে শাহানাকে একা বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে গেল বজলে ওকে দেখতে পেয়ে শাহানা ম্লান হাসল চা খেতে এলেন বুঝি বজলে ওর সামনে চেয়ারটা টেনে নিয়ে বসে বলল হ্যাঁ আপনি খেয়েছেন হ্যাঁ আরেক কাপ খান আমার সঙ্গে শাহানা হ্যাঁ না কিছু বলল না বয়সে দাঁড়িয়েছিল বাজলে দু কাপ চা আনতে বলল তাকে বয় চলে গেলে বাজলে হঠাৎ প্রশ্ন করে বসল এখন কোথায় আছেন আপনি সাহানা সে কথার কোনো জবাব না দিয়ে স্থির চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল বাজলের দিকে তারপর বলল মাহমুদের সঙ্গে আপনার দেখা হয়েছিল এর মধ্যে বাজলে বলল হ্যাঁ সকালে ওর ওখানে গিয়েছিলাম আমি শাহানা মাথা নিচু করে কয়েক মুহূর্ত নীরব থেকে বলল আমি এখন সেগুন বাগানে আমার এক বান্ধবীর বাসায় আছি ও বজলে মৃদুস্বরে বলল বয়সে চা রেখে গেল টেবিলের ওপর পটের ভেতর এক চামচ চিনি ঢেলে নিয়ে সাহানা বলল ও নিশ্চয়ই আমার সম্পর্কে অনেক কথা বলেছে আপনাকে বজলে কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে বন্ধুর পক্ষ নিয়ে বলল না ও কিছু বলেনি আপনার সম্পর্কে নিশ্চয়ই বলেছে আপনি লুকোচ্ছেন আমার কাছ থেকে অদ্ভুতভাবে হাসল সাহানা পেয়ালায় চা ঢালতে ঢালতে আবার বলল জানেন লোকটা বিয়ে করবে বলে কথা দিয়েছিল আমায় আর এখন বলে না আমি ওরকম কোনো কথা দিইনি ক্ষণকাল থেকে আবার বলল সে তখন কত অনু নয় তোমার ভালোবাসা পেলে স্বর্গ মর্ত সব এক করে দেব আর এখন জোতর কোথাকার বজলে মাথা নিচু করেছিল চোখ তুলে এবার তাকাল দিকে পরনে একখানা কলাপাতা রঙের পাতলা শাড়ি সাদা ব্লাউজ ঠোঁটে হালকা লিপস্টিক লাগানো চুলগুলো গোলাকার খোঁপা করা ডলের চেয়ে কম সুন্দরী নয় সাহানা চায়ের কাপটা ওর দিকে এগিয়ে দিয়ে সাহানা আবার বলল ও ভেবে যে চিরকাল আমি ওর করুণার ভিখারি হয়ে থাকব উর্বর চিন্তা বটে বলে অদ্ভুতভাবে হাসল সাহানা তারপর চায়ের পেয়ালা মৃদু চুমুক দিয়ে বলল থাকো সব কথা আপনার কি খবর বলুন চা খেয়ে বেরিয়ে কোথায় যাবেন বাজলে একটা সিগারেট ধরিয়ে বলল কিছু ঠিক নেই এমনি একটু ঘুরে বেড়াবো সাহানা বলল আমার ওখানে চলুন না বাজলে শুধালো কোথায় সেগুন বাগানে ওকে অবাক করে দিয়ে অপূর্ব গলায় সাহানা বলল ওরা সবাই দেশের বাড়ি গেছে বাসাটা খালি রাতের বেলা একা থাকতে বড় ভয় করবে আবার চলুন না আপনিও থাকবেন সাহানার দুচোখে আশ্চর্য আমন্ত্রণ চুল থেকে পা পর্যন্ত ওর পুরো দেহটার দিকে এক পলক তাকালো বাজলে ডলেকে মনে পড়ল ও যদি জানতে পারে না ও মোটেই জানতে পারবে না সিগারেট একটা জোরে টান দিল বাজলে তারপর কাঁপা গলায় বলল আচ্ছা যাব ওর চোখে চোখ রেখে ঠোঁটের কোন সূক্ষ্ম হাসি ছড়ালো শাহানা মিরেন্ডার থেকে বেরিয়ে একখানা রিক্সা নিল ওরা ওর কানের কাছে মুখ এনে বাজলে কি যেন বলতে যাচ্ছিল শাহানা বলল ডলি গেল ডলি বজলে আঁতকে উঠল কোথায় দেখলেন তাকে শাহনা বলল এই তো রিক্সা করে গেল ওদিকে মুহূর্তে মুখখানা বিবর্ণ হয়ে গেল বজলের ও কি দেখেছে আমাদের শাহনা হেসে দিয়ে বলল থা কেমন করে বলবো। বলে ওর হাতে একটা মৃদু চাপ দিল সাহানা ওর হাতখানা মুঠোর মধ্যে নিয়ে নীরবে কিছুক্ষণ নাড়াচাড়া করল বাজলে তারপর একটা সিগারেট ধরিয়ে ফ্যাকাশে দৃষ্টি মেলে বাইরের দিকে তাকিয়ে রইল সে হৃৎপিণ্ডটা গলার কাছে এসে ধুকধুক করছে আকাশের পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যাচ্ছিল ধীরে ধীরে দিনের ক্লান্তি শেষে রাত তার স্নিগ্ধতা নিয়ে আসছিল পৃথিবীর বুকে কর্মচঞ্চল শহর রাত্রের মুখোমুখি দাঁড়িয়ে এ বিষণ্ণ বিকেলে হঠাৎ মৌন গভীর সমুদ্রে ডুব মেরেছিল যেন জেলগেটের সামনে বন্দী ছাত্রছাত্রীদের জড়ো করে আনা হল একজন নয় দুজন নয় আড়াইশোর উপর সংখ্যায় ওরা খবর পেয়ে আত্মীয় স্বজনেরা খোঁজ নিতে এসেছেন কার কি প্রয়োজন কাগজে টুকে নিচ্ছে চটপট সালমার বিছানাপত্তর আর কাপড়চুপড় নিয়ে এসেছিল শাহেদ হোল্ডন আর সুটকেস্টের সামনে নামিয়ে রেখে বলল নে আপা তোর জিনিসপত্রগুলো সব দেখে নে আমাকে এক্ষুনি যেতে হবে জলদি কর কেন তুই কোথায় যাবি সালমা উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করল শাহেদ পড়ল বারে তোদের যে ধরে এনেছে তার প্রতিবাদে ধর্মঘট করব না বুঝি সালমা মনে মনে খুশি হল বলল দেখো তুমি যেন দুষ্টুমি করো না তাহলে কিন্তু খুব রাগ করব। তুই আমার কী মনে করছিস আপা আমি দুষ্টুমি করি শাহেদ আহত হল এই তো এখন গিয়ে পোস্টার লিখতে বসব পাড়ার ছেলেদের সবাইকে বলে রেখেছি আজ রাতের মধ্যে দুশো পোস্টার লাগানো চাই কি মনে করছিস তুই বলে চলে যাচ্ছিল শাহেদ কি মনে পড়তে ফিরে এসে পকেট থেকে একখানা চিঠি বের করে এগিয়ে দিল সালমার দিকে দিতে ভুলেই যাচ্ছিলাম নে দুলাভাইয়ের চিঠি হাত পাড়িয়ে চিঠিখানা নিল সালমা আসাদ বলল কার চিঠি সালমা ওর দিকে না তাকিয়ে জবাব দিল ও লিখেছে রাজশাহী জেল থেকে আরও কি যেন বলতে যাচ্ছিল সালমা নীলা ডাকলো সালমা এসো আমাদের নাম ডাকছে কণ্ঠে আসি বলে চলে গেল সালমা গত রাতের কথা সে একেবারে ভুলে গেছে স্বামীর চিঠিখানা কত যত্ন করে রেখেছে হাতের মধ্যে আসাদ ভাবল আর ভাবতে গিয়ে মনটা কেন যেন ব্যথা করে উঠল তার সাহানাকে দেখে তেমন অবাক হয়নি মুনিম জানত সে আসতে পারে অবাক হল ওর সঙ্গে ডলিকে দেখে শাহানা বলল ডলি এসেছে তোমার সঙ্গে দেখা করতে প্রথমে কিছুক্ষণ একটা কথা মুখ দিয়ে সরল না মুনিমের অপ্রত্যাশিত আনন্দে বোবা হয়ে গেছে সে ডলে এগিয়ে এসে একমুঠো ফুলগুজে দিল ওর হাতের মধ্যে কিছু বলল না মাটিতে চোখ নামিয়ে নীরবে দাঁড়িয়ে রইল মুনিম গলায় বলল হয়তো দীর্ঘদিন আর তোমার সঙ্গে দেখা হবে না ডলি ডলি চোখ তুলে তাকাল দিকে স্বল্প অন্ধকারেও মুনিম দেখল ডলির চোখ জোড়া পানিতে ছলছল করছে আনন্দে মনটা নেচে উঠছিল বারবার আর সে শুধু চেয়ে চেয়ে যেছিল ডলিকে ডলির এমন রূপ আর কোনোদিন চোখে পড়েনি মুনিমের আসাদেশর কাঁধের ওপর একখানা হাত রাখলো তোমার বাসা থেকে কেউ আসেনি মুনিম আমেনা এসেছিল মুনিম জবাব দিল কাপড়চুপড়গুলো ওই দিয়ে গেছে মা নাকি খবর শুনে কাঁদতে শুরু করেছেন মাকে নিয়ে আমার এক জ্বালা পকেট থেকে রুমাল বের করে মুখ মুছল মুনিম আসাদ সরে গেল অন্যদিকে ওর কেউ আসেনি মা যার নেই দুনিয়াতে কেউ বুঝি নেই তার হঠাৎ মরা মায়ের কথা মনে পড়ায় মনটা আরও খারাপ হয়ে গেল আসাদের নাম ডেকে ডেকে তখন একজন করে ছেলে মেয়েদের ঠোকানো হচ্ছিল জেলখানার ভেতর নাম ডাকতে ডাকতে হাঁফিয়ে উঠেছিলেন ডেপুটি জেলার সাহেব একসময় বিরক্তির সাথে বললেন ওহ এত ছেলেকে জায়গা দেব কোথায় জেলখানা তো এমনিতে ভর্তি হয়ে আছে ওর কথা শুনে কবিরসুল চিৎকার করে উঠল জেলখানা আরও বাড়ান সাহেব এত ছোট জেলখানায় হবে না আরেকজন বলল এতে ঘাবড়ে গেলেন নাকি আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হব